আগামীকালের তৈলিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব বারোটি রাশির ভালো মন্দ সবটাই জানতে পারবেন। সঙ্গে থাকুন, আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আগামীকাল 27 অক্টোবর রবিবার, দশমী তিথি, মহানক্ষত্র শুক্র, যোগ জন্মরাশি সিংহ। আসুন বারোটি রাশির কি হবে ভালো মন্দ সবটাই কিন্তু বলবো, সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল, বিস্তারিত তো বলবই, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, আমি তো প্রত্যেকটা দিনই ঠিক এই প্রোগ্রামের মধ্যে আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন বলে দিচ্ছি। তা সত্ত্বেও বেশ কিছু জাতক বা জাতিকা, তাদেরকে আমি সম্মান করেই বলবো, হোয়াটসঅ্যাপে আসছে, তাদের মতো করে তারা বলে যাচ্ছে। তাহলে এই যে আমি প্রত্যেকটা দিন বলছি, তার কোনো মূল্যই থাকছে না, যে এটা সিস্টেমেটিতে আসতে হবে। আপনারা সরাসরি আসতে পারেন বা বাড়ি বসে, দুটোই সিস্টেম আছে। সবটাই কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে জেনে নেবেন। সরাসরি আসতে চাইলে কোথায় আসবেন, জায়গার নাম এবং কত তারিখে আসবেন, আপনার নাম, আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন, আমার এখান থেকে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে পুরো অ্যাড্রেসটা জানিয়ে দেবে। খুব সহজ বিষয়, কোনো রকম মানে আপনার বুঝতে কষ্ট হচ্ছে এরকম ব্যাপারটা নেই। আর যারা বাড়িতে বসে অত দূর থেকে আসতে পারবেন না, কারণ দুটো জায়গায় আপনারা আসতে পারবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর, আমার নিজের মন্দির, সোম মঙ্গল বুধ আর তারাপীঠ শুক্র শনি, সবটাই কিন্তু ক্লিয়ার করা। যারা বাড়ি বসে কনসাল্ট করাতে চাইছেন বা আপনার সম্পর্কে জানতে চাইছেন, তারা ওই ভয়েস বা লিখে পাঠিয়ে রাখবেন যে আমি বাড়ি বসেই কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই, এর সিস্টেম কী আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে পাঠিয়ে দেবে, প্রসেস কমপ্লিট করবেন, আমি কল করব, আমার সাথে আপনার কথা হবে সরাসরি। এত সহজভাবে বোঝানোর পরেও বেশ কিছু জাতক বা জাতিকা এসে আমার রাশি কী বলেন, আমার এটা কী বলেন, আরে আপনার কোনো তথ্য কি আমার কাছে আছে, নেই, কেন অবান্তর প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো করবেন না, আপনারা সিস্টেমে আসুন। যদি সমস্যা থাকে, আর যাদের সমস্যা নেই তারা ফালতু সময় নষ্ট করবেন না। দেখুন, আপনাদের জন্য যাদের প্রয়োজন আছে তারা কোনো পরিষেবা পাবে না, কারণ আপনাদের জন্য। তাই আপনার প্রয়োজন থাকলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তবেই আমি না, আমার মতো যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় না আমি ভালো আছি, তাহলে ফালতু সময় নষ্ট করবেন না, কারণ আপনার এই মজার জন্য ভালো যাদের দরকার তারা কিন্তু পরিষেবা পাবে না, এটা মাথায় রাখবেন। এবং কেন আমার সাথে যোগাযোগ করবেন, কোন কোন দিক থেকে সফলতা পেতে পারেন, দেখুন এখানে সব রকম সুযোগ, মানে আপনার যে সমস্যা আছে সেই জায়গা থেকে কিন্তু সমাধান করা হবে, সব রকম সমস্যার সমাধান করার অবশ্যই সুব্যবস্থা আছে। কারণ আমরা শুধু একটা রাস্তা দিয়ে আপনাদের পরিষেবা দেব না, চারটে রাস্তা আছে, যার যেটা প্রয়োজন সেটাই তাদের দেওয়া হয়। রেইকি, মাইন্টেনার, তন্ত্র এবং অ্যাস্ট্রোলজি, কোনো না কোনো রাস্তা আপনার প্রয়োজন হবেই। তাই এখানে কোনো রকম মানে এটা হয় না হবে না এরকম ব্যাপার নেই। বর্তমান পরিস্থিতিতে যেগুলো আমরা ফেস করছি প্রত্যেকের জীবনে কম বেশি যে সমস্যাগুলো আসছে, সেটা অবৈধ সম্পর্ক, প্রেম বিচ্ছেদ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্বামী বা স্ত্রী ছেড়ে চলে যাওয়া, কী করে তাকে ফিরিয়ে আনবেন, এছাড়া বহু জটিল এবং গুপ্ত রোগ আছে, সেগুলো আমাদের এখান থেকে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব হয়, শুধু যোগাযোগটা সঠিক করতে হবে। আর এইভাবে নাম্বার পেলেন, আপনার মতো করে কল করবেন, মেসেজ করবেন, একদম নামি তো বলে দিচ্ছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে, বেশ কিছু জাতক জাতিকা হয়তো মনে রাগও হচ্ছেন যে এক কথা কেন বলে, কেন বলি সেটা তো আমি জানি, এত বলার পরেও অনেকেই বোঝে না, কিছুই বোঝে না তারা। যাই হোক, যদি সমস্যায় থাকেন যোগাযোগ করবেন, সমস্যা না থাকলে একদম যোগাযোগ করবেন না, ভালো আছেন তো কেন যোগাযোগ। এবার আসুন এক এক করে বারোটি রাশির আলোচনা করি, তাদের অ্যালার্ট করার চেষ্টা করি। যারা অ্যালার্ট থাকতে পারবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে, আর যদি আপনি আনঅ্যালার্ট থাকেন তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলবো ভালো মন্দ এগুলো কিন্তু আপনার ভালোটা না হলেও মন্দটা মিলে যাবে, আর শুনে যদি চলতে পারেন তাহলে কিন্তু সবটাই আটকাতে পারবেন এবং ভালোগুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে এসে হাজির হবে। দেখুন, এখানে কিন্তু ভালো
প্রত্যেকের থাকবে বলা যাবে না, আবার প্রত্যেকের খারাপ থাকবে বলা যাবে না। ভালো এবং খারাপ দুটোই মিশ্রিত ফল আমরা কিন্তু পাব। মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি, খুব একটা ভালো কিন্তু আগামীকাল থাকবে না। টেনশান দুশ্চিন্তা থাকবে যে কোনো কারণে, আপনার ব্যবসা ক্ষেত্র হতে পারে, বাড়ি কোনো সমস্যায় হতে পারে, বন্ধু বান্ধবীর সাথে কোনো রকম অশান্তির কারণ হতে পারে, অ্যালার্ট থাকুন। বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য আপনার সাথ দেবে না, স্বাস্থ্যের প্রবলেম হতে পারে, হতে পারে আপনার কোনো না কোনো স্বাস্থ্যের প্রবলেম, সেটা হতে পারে ছোটোখাটো শরীর খারাপ, চোট লাগা, আঘাত লাগা। তাই শরীরের যত্ন নিলে দেখুন কোন দিক থেকে হবে বলা মুশকিল, সেটা সম্ভব নয়, তবে কিছু ইঙ্গিত দেওয়া যায় সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, ভালো থাকবেন। আমি বলছি আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয়, আমি বলছি আপনি সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে কেটে যাবে। আর ভালো কিছু হলে লুপে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই সেটা আপনার জীবনে আসবে। এরপর মিথুন রাশি, শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল ভালো দিন থাকছে। আপনারা আপনাদের যে কোনো কাজ করতে গিয়ে সেটা সফলতা অর্জন করতে পারবেন, কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ এবং ভালো থাকছে, এতে কোনো সন্দেহ নেই। কর্কট রাশির তো আরও ভালো, কর্কট রাশি কোনো জায়গা থেকে কিছু পেতে পারে, সুযোগ আসতে পারে, কর্কট রাশির যোগাযোগ তৈরি হতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, সব চাইতে ভালো সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল। আর আমি কিন্তু জাস্ট অ্যালার্ট করার চেষ্টা করি, অ্যালার্ট করার পর দায়িত্ব আপনার। আপনি যতটা নিজেকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ততটা সাকসেস আপনি কিন্তু পাবেন। তাই কর্কট রাশির জন্য যথেষ্ট শুভ সময়, অবশ্যই চোখ কান খোলা রাখুন। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ থাকছে আগামীকাল। আগামীকাল দিনটি অত্যন্ত শুভ, আপনার জীবনে দেখবেন নতুন কিছু এসে হাজির হতে পারে, সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, কোনো ব্যক্তির সাথে পরিচয়ের মারফত আপনি কোনো কর্মের রাস্তা খুঁজে পেতে পারেন যদি বেকার থাকেন। দেখুন এক একজন এক এক রকম সমস্যায় আছে, রাশি সেম, তাদের মতো করে কিন্তু মিলবে, সেম জিনিস সবার মিলবে তা কিন্তু। যদি এখন বলা হয় যে শুভ বিবাহ, আপনার বয়স 50, নিশ্চয়ই আপনার জন্য না, বা আপনার বয়স 16 আপনার জন্য না, আপনার যেটা সেটা। আর যাদের পারফেক্ট বিবাহর প্রয়োজন তাদের সাথেই এটা মিলবে। তাই আমি যে কথাটা বলবো সবার সাথে মিলবে তা তো না, বয়সের তো ডিফারেন্ট আছে। তাই যার যেটা সমস্যা সেইভাবে কিন্তু সাকসেস পাবেন। কন্যারাশি, কন্যারাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে, শুভ সময় থাকবে। কন্যারাশির জাতক জাতিকাদের আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে আপনার জন্য কিন্তু ভালো কিছু ঘটছে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে, সুখ শান্তি বজায় থাকবে। এরপর চলে আসুন তুলারাশি, তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ, অত্যন্ত শুভ। তুলারাশির জাতক জাতিকাদের জীবনে একটা শুভ দিন বলা যেতেই পারে আগামীকাল। আপনাদের যাদের সাথে সম্পর্ক খারাপ ছিল জোড়া লাগতে পারে, সেটা হতে পারে আপনার বাড়িতেই স্বামী স্ত্রী বা সন্তানের সাথে বা মা বাবার সাথে, সেটা কিন্তু যে কোনো কারণে আবার মিল হয়ে যেতে পারে। অর্থাৎ এই যে একটা ভাঙন সেটা কিন্তু আটকে যেতে পারে, এবং ভালো সম্পর্ক সকলের সাথে কিন্তু আগামীকাল থাকবে। এই দিকগুলো অবশ্যই পজিটিভ এবং শুভ, তাই অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে অবশ্যই এগুলো আপনি নিজেই ফিল করতে পারবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়, প্রাপ্তিযোগ করতে পারে। বৃশ্চিক রাশি কোনো না কোনো দিক থেকে সুযোগ সুবিধা পেতে পারে, যে সুযোগ সুবিধা তাদের ভাগ্য বদলে দেবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দারুণ সময় আগামীকাল, চোখ কান খোলা রাখুন, আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। এরপর ধনুরাশি, অবশ্যই টেনশন দুশ্চিন্তা থাকবে। কোন কোন দিক থেকে থাকবে দেখুন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, সম্পর্ক খারাপ হতে পারে, এবং কোনো উটকো ঝামেলা আপনার ঘাড়ে এসে পড়তে পারে। তাই এই দিকগুলো কিন্তু আপনাকে আটকাতে হবে, তার জন্য কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যখনই দেখবেন এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে সেখান থেকে সরে যেতে হবে, মানে টোটালটাই আপনার উপরে কন্ট্রোল রাখতে হবে। নিজেই যদি কন্ট্রোল করতে পারেন এইগুলো সব আটকে যাবে, আপনি ভীষণ ভালো থাকবেন। এরপরে চলে আসুন মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ। মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিও করতে পারে, কোনো জায়গা থেকে কোনো সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে, অর্থ হাতে এসে ধরা দিতে পারে, সেটা যে কোনোভাবেই আসতে পারে, অত্যন্ত শুভ থাকবে এই মকর রাশির জাতক জাতিকাদের। আর আমার কাছে আপনাদের অ্যালার্ট করা, আপনারা যতটা অ্যালার্ট থাকবেন তত
ততটা জীবনে কিন্তু সাকসেস পাবে। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু টেনশন দুশ্চিন্তা থাকবে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন, ইনকাম আপনার পড়ে যাবে, খরচা পেরে যাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সাংসারিক একটা চাপ তৈরি হতে পারে। আপনি যখন জানতে পারবেন, প্রোগ্রামটা দেখবেন, তখন এটা আটকাতে পারবেন, এটা সম্ভব। আপনি যখন জানতে পারবেন যে আমার এই এই ঘটনা ঘটতে পারে, তাহলে সেইভাবে প্রস্তুত থাকবেন, সেটা কিন্তু আটকাতে পারবেন। আমি বলি সম্ভব, আমরা যদি জানতে পারি আমার এই দিকগুলো সঠিক নয়, আমি যাব না। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সতর্ক থাকা প্রয়োজন আছে, একটু আপনাদের চ্যালেঞ্জ হতে পারে। কিভাবে? যে কোনো দিক থেকে আপনি দেখবেন আটকে যাবেন, হতে হতে হবে না, যে কোনো কিছু সব ক্লিয়ার মুখে গিয়ে আটকে যাবে। তাই এখানে আপনার কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারেন। মানে ধরুন আপনার কিছু টাকা আসার কথা আছে, আপনি আবার সেই টাকাটা কাউকে দিতে, মানে আপনাকে দিতে হবে, সে রেডি হয়ে আছে যে টাকাটা আমি নেব, আপনিও আশায় আছেন সে দেবে, তারপরে আমি একে দেব, সেই জায়গাটা কিন্তু সব রেডি, হঠাৎ আটকে যাবে, কি করবেন? সে টাকাটা আপনি পেলেন না, আটকে গেল, কিন্তু যাকে আপনি দেবেন বলেছেন সে তো বসে আছে, নেবে। সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জের মোকাবেলা আপনার করতে হবে, সেই টেনশনটা আপনার কিন্তু আসবে, কি করে আপনি তাকে দেবেন, আপনি তো পেলেন না। এই ধরনের কিছু সমস্যা আসতে পারে, যদি আপনারা চেষ্টা করেন এটাকে আটকাতে পারবেন, সম্ভব। আগে থেকে যদি জানতে পারেন প্রস্তুত থাকতে পারবেন। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বোচ্চ, কারোর ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এখানে সকলের সাথে মিলবে বলা যাবে না, 50% জাতক জাতিকাদের মিলবে এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারি, আর 50% জাতক জাতিকাদের মিলবে না, এই সত্য কথাটা একমাত্র আমি বলি। কারণ কি বলুন তো, প্রত্যেকের গ্রহ কখনো খারাপ থাকতে পারে না, প্রত্যেকের ভালো থাকতেও পারে না। যাদের খারাপ থাকে তাদের সাথে সেগুলোই ঘটবে, যাদের ভালো থাকে তাদের সাথে ভালো কিছুই ঘটবে, এটাই তো বাস্তব। তাই প্রত্যেকের কখনোই সেম হতে পারে না, তাহলে তো শ্রমিকই থাকতো না, আপনার রাশি রাশি কেউ তো কোটিপতি, কেউ আবার শ্রমিক, কী করে হলো? এটা বুঝতে হবে, সবাই কোটিপতি হলে কে করবে শ্রমিকের কাজ? চাষ কে করবে, জুতো কে বানাবে, জামা কে বানাবে? কেউ বানাবে না। তাই এইভাবেই আমাদের তৈরি হতে পারে সেম রাশি, গ্রহর কিন্তু অবস্থান আলাদা আলাদা, এগুলো বুঝতে হবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।